আসসালামু আলাইকুম। জিল্লুর টেক্সটাইল স্টুডিও ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আমি এই ইউটিউব চ্যানেলে টেক্সটাইল রিলেটেড বিভিন্ন বিষয়ে ভিডিও আপলোড করে থাকি। এক ভাই কোয়েশ্চেন করেছে যে ডাইং ডিপার্টমেন্টে মেকানিক্যাল ইঞ্জিনিয়ার কাজ করতে পারে কিনা এবং তাদের কাজ কী হবে। ডাইং ডিপার্টমেন্টে অবশ্যই মেকানিক্যাল ইঞ্জিনিয়ার কাজ করতে পারে এবং তাদের বড় ধরনের ভূমিকা আছে, কারণ এই একটি ফেব্রিকটাকে বিভিন্ন গেরে ফেব্রিকটাকে বিভিন্ন প্রসেস এবং প্রক্রিয়ার মাধ্যমে সাবমিট উপযোগী বা বায়ার রিকোয়ারমেন্ট ফিল আপ করে ফেব্রিকটাকে সাবমিট উপযোগী ডাইং করার মাধ্যমে করা হয়ে থাকে। এবং এই মেশিনটাকে যে চালানো হবে, মেশিনটা বসানো, এই বড় বড় মেশিনটাকে সবসময় যে চলবে তা না, এর মেনটেন্যান্সের প্রয়োজন আছে এবং এই মেশিনের কোনো প্রবলেম হলে সেগুলো সলভ করার জন্য অবশ্যই মেনটেন্যান্স করতে হবে। আর এই মেনটেন্যান্স ডিপার্টমেন্টে সাধারণত মেকানিক্যালের আন্ডারেই হয়ে থাকে। আশা করি অ্যানসারটি পেয়ে গেছেন।